ভোটের আগে স্বাস্থ্য দপ্তরে কিন্তু বিরাট নিয়োগ করা হচ্ছে। জানাবো শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করতে পারবেন এই চাকরির জন্য, এবং নিম্নতম যোগ্যতা দরকার রয়েছে আবেদন করার ক্ষেত্রে। যারা চাকরি প্রার্থীরা রয়েছে তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যদি নতুন হয়ে থাকো তোমাদের ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলো শুরু করা যাক। তো প্রথমে স্বাস্থ্য দপ্তরে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু এই ভোটের আগেই কিন্তু এই নিয়োগটি করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি কীভাবে করবেন সবই জানাবো। আবেদন করার জন্য শেষ তারিখ রয়েছে, এখানে দেখতে পারবেন, 1 এপ্রিল 2024-এ 15 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন প্রসেস কিন্তু তোমাদের কিন্তু অনলাইনে করতে হবে। তারপর দেখো, আবেদন করার জন্য কিছুটা ধার্য মূল্য লাগবে। যারা আনরিজার্ভড রয়েছে, অর্থাৎ ওবিসি, ব্যাকওয়ার্ড এই সমস্ত ক্যাটাগরিতে রয়েছে, তাদের জন্য কিন্তু 100 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে। এবং যারা এসসি এসটি রয়েছে, অনলাইন আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র 50 টাকা লাগবে। তো আশা করি বুঝতে পেরেছ। এখানে যে সমস্ত পোস্ট দেখতে পাচ্ছ, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। 1 থেকে মিনিমাম 11টি পোস্ট রয়েছে, অর্থাৎ ক্যাটাগরি রয়েছে, সমস্ত ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে, যেখানে মিনিমাম বেতন শুরু হবে 18,000 টাকা থেকে শুরু করে। দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, এবং সাথে এখানে দেখতে পারবে এক্সপিরিয়েন্স, শিক্ষাগত যোগ্যতা সমস্ত চাকরির জন্য। এবং এখানে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসও কিন্তু চাকরির নিচে দেওয়া আছে, এবং এজ লিমিটগুলোও এখানে দেওয়া রয়েছে, এবং কী কী পরীক্ষা আসতে পারে তা নিয়েও কিন্তু সিলেবাস পুরোটা বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। স্বাস্থ্য দপ্তরে যেহেতু নিয়োগ করছে, মিনিমাম আবেদন করার ক্ষেত্রে ব্যাচুলার ডিগ্রি থেকে শুরু হতে চলেছে, এবং উচ্চ মাধ্যমিক থেকেও তোমরা আবেদন করতে পারবে চাকরি প্রার্থীরা। এবং সাথে এই নোটিফিকেশন, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু পুরো বিজ্ঞপ্তি হিসাবে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কী কী পদ্ধতি রয়েছে, এবং অনলাইনে কিন্তু আবেদন করার সুযোগ সুবিধা রয়েছে। তো অনলাইনে আবেদন করে দিও যারা চাকরি প্রার্থীরা রয়েছে। তো আমি এখানে দেখিয়ে দেবো যে সমস্ত পোস্ট রয়েছে, এখানে তুমি দেখতে পারবে রয়েছে মেডিকেল অফিসার রয়েছে, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার রয়েছে, মেডিকেল অফিসার রয়েছে, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার রয়েছে, এবং দেখতে পারবে মাল্টি রিহ্যাবিলাইজেশন ওয়ার্কার রয়েছে, কাউন্সিলর রয়েছে, ফার্মাসিস্ট রয়েছে, কাউন্সিলর রয়েছে, এবং আইসিটিসির কাউন্সিলর রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এখানে রয়েছে, বাঁ দিকে দেখতে পারবে সমস্ত কিন্তু বেতনের উল্লেখ করে দেওয়া আছে, এবং এখানেও দেখতে পারবে যে সমস্ত পোস্টের নাম এবং কী কী পোস্ট রয়েছে এখানে, তাও কিন্তু এখানে তোমরা দেখতে পারবে। আশা করি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখানেই শেষ করছি, ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন। যারা নতুন রয়েছো আমাদের টেলিগ্রাম জয়েন হয় না, সেখান থেকে কিন্তু আমাদের আপডেট পেয়ে যাবে। ধন্যবাদ।